আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরলোক আছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল পাকোড়া। এটা যে শুধু রমজানে তৈরি করে খেতে হবে তা না, এভাবে করে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ভেজিটেবল পাকোড়াটা করলে যে কোনো সময় খেতে অনেক ভালো লাগবে। তো এই ভেজিটেবল পাকোড়াটা করতে আমাদের যা যা উপকরণ লাগবে সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি। প্রথমে একটি বোল নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব বাঁধাকপি। এখানে আমরা 3 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমরা দিয়ে দিব পালং শাক। এখানে আমরা 2 কাপ পরিমাণ পালং শাক কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব আলু। এখানে আমরা 1 কাপ পরিমাণ আলু কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজের পাতা, এটাও একটু লম্বা করে মাঝখানে ফাটল দিয়ে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব চিকেন, কিউব করে ছোট করে কেটে নিয়েছি। এখানে মাংসের পরিমাণ 1 কাপ পরিমাণ দিয়ে দিব ফ্রেশ ধনে পাতা কুচি। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিব। এখন দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজও আমরা 1 কাপ পরিমাণ দিয়ে দিব। মরিচ 6টির মতো মরিচ আমরা কুচি করে কেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা, এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, এটা দিব আমরা 1 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখানে দিয়ে দিব মসুর ডালের পাউডার। মসুর ডালটা শুকনো আমরা 1 কাপ পরিমাণ নিয়েছি। এটাকে একটু ভালো করে মুছে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা যদি এরকম পাউডারটা ব্যবহার করতে না চান তাহলে ডালটাকে ভিজে বেটে বা ব্লেন্ডার করে নিতে পারেন। তো এখানে আমরা পালং শাকটা ব্যবহার করেছি। সব মশলা দেওয়ার পরে যখন আমরা এটাকে মাখবো তো একটু পানি ছেড়ে দিবে। তো শুকনো মসুর ডালটা দিলে পাকোড়াটা ক্রিস্পি হবে, কারণ পানিটা শুকনো ডালটা চুষে নেবে। তো সব কিছু আমরা ভালো করে মেখে নিয়েছি। এখন আমরা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এখানে আমরা 2 কাপ পরিমাণ তেল দিব। তেলটা দেওয়া হলে আমরা খুব বেশি তেলটাকে গরম করব না, মিডিয়াম করে গরম করে নিব। তো তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমরা পাকোড়াগুলো বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। পাকোড়াগুলো আমি একটু বড় করে বানাবো। তো 1 মুঠো ডো নিয়ে ভালো করে গোল করে হাত দিয়ে চেপে নেব। যদি সাইড থেকে ফেটে যায় তাহলে একটু হাত দিয়ে চেপে চেপে ঠিক করে দিব। তো আরেকটি পাকোড়া বানিয়ে দেখাচ্ছি। ডোটাকে আমরা ভালো করে হাতে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিব। তো হাতে চাপ দিয়ে আবার সাইড থেকে একটু ঠিক করে বানিয়ে নেব। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা যদি ছোট বা মিডিয়াম সাইজে বানাতে চান সেটাও বানাতে পারেন। আমি এরকম করে একটু বড় করে বানালাম। তো আমার পাকোড়াগুলো মোটামুটি প্রথম বেচে সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমরা পাকোড়াগুলোকে উল্টিয়ে দিব। এক সাইড মোটামুটি আমাদের সুন্দর কালার চলে এসেছে। এখন বাকিটাও এভাবে করে
এভাবে করে পাকোড়াগুলোকে আমি আরও দু একবার উল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তো পাকোড়াগুলো যেহেতু আমি বড় করে বানিয়েছি, চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। তো পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পরিবেশনের প্লেটে পাকোড়াগুলো আমি তুলে নিব, গরম গরম পরিবেশন করব। তো আশা করছি আপনাদের কাছে ভেজিটেবল পাকোড়ার রেসিপিটি ভালো লাগবে। ভেজিটেবল পাকোড়ার রেসিপিটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন হুবহু এই রেসিপিতে। একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।